খুব বেশি দিন আগের কথা নয়, লাহোরের গদ্দাফি স্টেডিয়ামের দুঃসহ স্মৃতি মনে আছে রশিদ খানের, যেমনটা সুখ স্মৃতি হয়ে আছে টাইগারদের। এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে আফগানিস্তানকে 89 রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছিল বাংলাদেশ। সেদিন আফগানদের বিপক্ষে রেকর্ডময় 334 রানের সংগ্রহ পেয়েছিল টাইগাররা। যে রান তাড়া করতে নেমে আফগানিস্তান অল আউট হয়েছিল 245 রানে। এশিয়া কাপের সেই ম্যাচটির আগে রশিদ খানের একটি উদযাপন ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির ফটো সেশনে সাকিব আল হাসান মুশফিকুর রহিমদের খোঁচা দিয়েছিলেন রশিদ খান। নাগিন উদযাপনে ফটো সেশন শেষ করেছিলেন তিনি। বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে পরাজিত হওয়ায় তা নিয়েই মূলত ঠাট্টা করেছিলেন আফগান এই লেগ স্পিনার। এবার আইসিসির ফটো সেশনেও একই কাজ করলেন রশিদ। টাইগারদের খোঁচা দিতেই মূলত এমন উদযাপন করলেন আফগান এই তারকা। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হার নিয়ে ঠাট্টা করে এমন উদযাপন করার পর নিজের দল আফগানিস্তান পরাজিত হয়েছে 89 রানে। তারপরেও যেন শিক্ষা হয়নি রশিদের। এবার আইসিসির ফটো সেশনে টাইগারদের বিপক্ষে মাঠে নামার আগে একই কাণ্ডে ভাইরাল হলেন আফগান এই তারকা। তাই প্রশ্ন এখন ঘটনার পুনরাবৃত্তি যেহেতু করেছেন রশিদ, বাংলাদেশ ক্রিকেট দলও কি আফগানদের আরও একবার বড় ব্যবধানে হারাবে? আগামীকাল হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম ধর্মশালাতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। বাংলাদেশ সময় বেলা 11টায় শুরু হবে বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচটি। সেই ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু করবে সাকিব বাহিনী। আর এমন ম্যাচের আগে রশিদ খানের এই উদযাপন উস্কে দিয়েছে টাইগারদের।